দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন কালার্স 24 এ। নিয়ম মেনে সপ্তাহ ঘুরে বিনোদনের এই আয়োজন নিয়ে আবারো হাজির হলাম আমি শাহরিন জেবিন। সাথে নিয়ে এসেছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর। আর তাই আগামী 30 মিনিট থাকুন আমার সাথে বিনোদনের আয়োজনে। যারা বড় থিয়েটারে ছবি দেখতে পছন্দ করেন, বিশেষ করে সিনেপ্লেক্সে, তাদের জন্য সুখবর হতে পারে আজকের আয়োজনের শুরুটা তাদের জন্যই। দেশের সিনেপ্লেক্সের তালিকায় যোগ হলো আরও একটি নাম। শুক্রবার রাজধানীর মিরপুরে উদ্বোধন হয়েছে সনি সিনেপ্লেক্স, যেখানে আছে তিনটি আধুনিক থিয়েটার। সব মিলিয়ে কী কী সুবিধা আছে থিয়েটারগুলোতে, আর এতে ছবি দেখতে দর্শনী বা দিতে হবে কত, চলুন না জেনে আসি তা। খবরের শিরোনামে যখন একের পর এক সিনেমা হল বন্ধের খবর, তখন রাজধানীর মিরপুরে চালু হলো নতুন সিনেপ্লেক্স, যেখানে আছে তিনটি থিয়েটার। শুক্রবার থেকে চালু হওয়া সনি স্কয়ারের চতুর্থ তলায় থিয়েটার তিনটিতে রয়েছে 408, 225 ও 136টি আসন। মিরপুরবাসী দীর্ঘদিনের একটা মানে স্বপ্ন ছিল যে সিনেপ্লেক্সের একটা শাখা হোক মিরপুরে, তো তাদের সুবিধার্থেই আমাদের এই ব্রাঞ্চটা করা। নান্দনিক পরিবেশ, আধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিন সহ বিশ্বমানের যাবতীয় সব সুবিধা আছে হলটিতে। তবে ছবি দেখতে আসা দর্শকদের র্যাম্পে উঠতে হবে চারতলায়, যদিও ভবনের পেছনেই আছে লিফটের ব্যবস্থা। বেসিক্যালি এটা আমাদের চতুর্থ শাখা, আমাদের স্টার সিনেপ্লেক্সের চতুর্থ শাখা, এবং এটা অত্যাধুনিক সব সিলভার স্ক্রিন, অত্যাধুনিক মেশিন, সাউন্ড সিস্টেম সব কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছে। নতুন সিনেপ্লেক্সে 2D সিনেমা দেখতে গুনতে হবে 350 আর 3D-র জন্য 450 টাকা। কর্তৃপক্ষ জানান, শুধু পান্থপদ, ধানমন্ডি, মহাখালী কিংবা মিরপুরই নয়, পর্যায়ক্রমে বিনোদনের এই বিশ্বমানের প্ল্যাটফর্মটি থাকবে ঢাকার বাইরেও। আগামী বছর হয়তো বা আপনারা একটা ভালো নিউজ পেতে পারেন। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা। ভেঙেছে লকডাউন, খুলেছে প্রেক্ষাগৃহের তালা, দেশের হলগুলোতে আবারও শুরু হয়েছে ছবির প্রদর্শন। যদিও দীর্ঘদিন পর সিনেমা হল খুলেছে, তবে মুক্তি পায়নি কোনো নতুন চলচ্চিত্র। স্বাস্থ্যবিধি মেনে পুরনো ছবিতে কতটা ছিল দর্শক আগ্রহ, জানব প্রতিবেদনে। করোনা আতঙ্ককে পেছনে ফেলে আবারও মুখরিত হলো প্রেক্ষাগৃহের প্রাঙ্গণ। শুক্রবার থেকে সিনেমা হলে শুরু হয়েছে ছবি প্রদর্শন। যদিও খুলেছে সিনেমা হলের তালা, তবে তাতে ঘোরেনি হল মালিকদের ভাগ্যের চাকা। নতুন ছবি মুক্তি না পাওয়ায় পুরনো সিনেমাতে ভরসা করতে হয়েছে হল কর্তৃপক্ষকে, তাতে ফলাফল শূন্য। সিনেমা হলের ব্যবসা নেই, কারণ ছবি নেই। আপনাকে সিনেমা হলে ব্যবসা করতে হলে ছবি লাগবে, ছবি তো নেই, প্রোডাক্ট নেই। প্রোডাক্ট যেহেতু নেই, আমার আসলে ব্যবসা করার জায়গাও নেই। করোনা ভাইরাসের আগে যেসব ছবি আলোর মুখ দেখেছিল, এখন সেগুলোই চলছে ঘুরে ফিরে। আর তাই যেন দর্শকের আগ্রহ সিনেমাতে নয়, সিনেমার পোস্টারে। সবসময় বাসায় বসে থাকতে থাকতে একেবারে টোটালি ইয়ে হয়ে গেছে, তো এই জন্য আসছি মূলত একটু দেখে আসি। ভালো লাগতেছে, অনেকদিন পরে খুলছে, ভালো লাগতেছে। তবে এত সংকটের মাঝেও আশায় বুক বাঁধছেন হল সংশ্লিষ্টরা। তাদের আশা, আবারও পুরনো রূপে ফিরবে দেশের সিনেমা, দর্শকে দর্শকে পরিপূর্ণ হবে প্রেক্ষাগৃহের আসন। এখন আমাদের হয়তো বা 1-2-3 সপ্তাহ হয়তো আমরা পুরান ছবি দিয়ে চালাবো, যখন দেখবো যে নতুন ছবি আসতেছে তখন অবশ্যই আমরা হল বন্ধ করে তো আর চিন্তা ভাবনাই করবো না, যে না হয়তো 2-3 সপ্তাহ দিলো আমার লজ্জা, কিন্তু আমার সিনেমা হল চালু থাকবে, কারণ একটা মানুষ আসলো আসলো গেল যে সিনেমাতে আমার তো আসতেছে। এদিকে সরকারের অনুমতি থাকলেও শুক্রবার অনেক হলেই ঝুলেছে তালা, যে তালিকায় রয়েছে মধুমিতা, বলাকা, অভিসারের মতো হল। মৌসুম আহমেদ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের মতো করে একই দিন হল খুলেছে ভারতেও। দুদেশের মধ্যে এদিকটায় মিল থাকলেও অমিল রয়েছে ছবি মুক্তিতে। শুক্রবার দেশে কোনো নতুন সিনেমা মুক্তি না পেলেও পেয়েছে টলিউড ও বলিউডে। তবে স্বাস্থ্যবিধির বিষয়টা মাথায় রেখে যারা আপাতত হলমুখী নন, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্মেই আছে ছবি আর ওয়েব সিরিজের আয়োজন। ক্যামেরাটা এদিকে, 50 লাখ টাকা পেলে কি করবেন সেটা বলুন,
এদিকে এপার বাংলার নায়িকা জয়া আহসানের ছবি দিয়ে দীর্ঘ সময় পর খুলল ওপার বাংলার হল। শুক্রবার মুক্তি পেয়েছে তার বিনিসুতোয়। পরিচালক অতন ঘোষ সিনেমাটি বানিয়েছেন একটি মানবিক সম্পর্কের গল্পে। বিনিসুতোর সাথে একই দিন পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে মুখোশ। মুখোশের আড়ালে থেকে একের পর এক খুনের ঘটনায় ছবিটি বানিয়েছেন বীরসা দাশগুপ্ত। এদিকে অনলাইনেও আছে আয়োজন। 12 আগস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটের সিনেমা শেরশাহ। অন্যদিকে 13 আগস্ট ডিজনি প্লাস হটস্টারে আলোর মুখ দেখেছে অজয় দেবগণের ভোজ। শাহরিন জেবিন, চ্যানেল 24। ভেবেছিলেন শুক্রবার জামিন পাবেন। পুলিশ কমিশনার শফিকুল ইসলামের মঙ্গলবারের বক্তব্য অন্তত সেই আভাসটাই দিচ্ছিল, কিন্তু সব ধারণা বদলে দিয়ে দিন শেষে হাজতেই হলো ঠাই। বলছি পরিমণির কথা। গেল 8 দিন, 4 দেয়ালের মাঝে কীভাবে কেটেছে ঢাকায় সিনেমার এই নায়িকার সময়, সেই গল্পটাই জানার চেষ্টা করব এবারে। শুক্র থেকে শুক্র, 4 দেয়ালের মাঝেই কেটে গেছে পরিমণির 8 দিন। মাঝের কিছু সময় তার কেটেছে আদালতে। গেল শুক্রবার সন্ধ্যার কিছু পর গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয় পরিমণিকে। হাজতের আনুষ্ঠানিকতা শেষে তার ঠাই হয় রজনীগন্ধা ভবনে। 14 দিন 14 শিকের মাঝেই কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও বৃহস্পতিবার জামিন আর রিমান্ড শুনানির জন্য বাংলা সিনেমার এই নায়িকাকে আনা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে। জানা গেছে হাজতের প্রথম রাত অর্থাৎ 13 আগস্ট এক ফোঁটাও ঘুমাননি পরিমণি। কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে কাটিয়েছেন পুরো রাত, খাননি কোনো খাবার। নায়িকা হলেও সাধারণ কয়েদিরা যেসব সুবিধা পান একই সুবিধা পাচ্ছেন পরিমণি। শনিবার না হলেও বাস্তবতা মেনে রবিবার থেকে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছেন পরিমণি। খাওয়া দাওয়া করেছেন, দূর থেকে যাকেই চোখে পড়েছে তার সাথেই করেছেন আলাপচারিতা। আর সোমবারের দিনটি কাটিয়েছেন শরীরচর্চা আর নামাজে, যদিও এর মাঝেই তিনি ভুগেছেন ভাতৃগো রোগে, যার প্রভাব পড়েছে পরের দিনগুলোতে। মঙ্গল আর বুধবার ভাতৃগো রোগে হাজতেই নাকি অসুস্থ হয়ে পড়েন পরিমণি। এই 2 দিন তার যেমন ঘুম হয়নি তেমনি খেতেও পারেননি খুব একটা। বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে পরিরে পড়ে যাওয়া শারীরিক দুর্বলতারই কারণ। জানা গেছে নিজের জীবনে ঘটে যাওয়া বাস্তবে এই ঘটনাটি নাকি চলচ্চিত্রে তুলে ধরবেন পরিমণি, যার চিত্রনাট্য উঠে আসবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থেকে শুরু করে রিমান্ড আদালত আর জেলখানার জীবন, থাকবে প্রভাবশালী কিছু কাল্পনিক চরিত্র। এদিকে দেরিতে হলেও পরিমণির পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নানা স্ট্যাটাস। নাজমুল আলম রানা, চ্যানেল 24। দর্শক, কালাস 24-এ সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। বিরতি থেকে ফিরে এসে জানার চেষ্টা করব কেমন কাটছে আফগান সংস্কৃতি কর্মীদের জীবন, আর তাই সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আয়োজনে। আপনারা দেখছেন বিনোদনের আয়োজন কালাস 24। সাদা কালো থেকে রঙিন সেলুলয়েড কাজ করেছেন অবিরত 5.5 দশকের ক্যারিয়ার দিয়ে সাধারণ থেকে হয়েছেন কিংবদন্তি, নায়ক থেকে হয়েছেন নায়করাজ। দর্শক, যার কথা বলছি বলা হয় তাকে যদি বাদ দেয়া হয় তবে অসম্পূর্ণই থেকে যাবে বাংলা চলচ্চিত্রের ইতিহাস। তিনি নায়করাজ রাজ্জাক। শনিবার তার 4th মৃত্যুবার্ষিকী, তার স্মরণেই এবারের আয়োজন। সাদা কালো থেকে রঙিন সেলুলয়েড, দীর্ঘ ক্যারিয়ারে সাধারণ থেকে হয়েছেন কিংবদন্তি, পেয়েছেন নায়করাজ উপাধি। 13 নং ফেকু উস্তাগার লেন দিয়েই আবির্ভাব ঘটেছিল চলচ্চিত্রের সংসারে। আকাশ ছোঁয়া ভালোবাসায় দীর্ঘ 5 দশক ভেসেছে সেই কাগজের নৌকা। নীল আকাশের নিচে পিচ ঢালা পথে এখন যদিও নেই সেই আগন্তুক, তবে মানুষের মনে এখনো তার দীপ নিভে নাই। তিনি রাজ্জাক। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা,
কখনো নীল আকাশের নিচে হেঁটেছেন রোমান্টিক নায়ক হয়ে, কখনো পিতার বেশে কাঁদিয়েছেন দর্শক, আবার কখনো হয়েছেন সংগ্রামী মুক্তিযোদ্ধা। তাই তো প্রস্থানের পরও অগ্রজ আর অনুজের কাছে রাজ্জাক নামটি হয়ে আছে গর্ব আর অনুপ্রেরণা। এই দিনটি আসলে বুকে অনেক কষ্ট লাগে, কারণ আমি সহকারী পরিচালক থেকে ওনাকে দেখে এসেছি, পরবর্তী দিন পরিচালক হয়েছি, এবং এই লোকটাকে এই চলচ্চিত্র ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাবতে দেখিনি কখনো। যাই যে আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে রাজ্জাক ভাইয়ের অভাব অনুভব করছি, কারণ আমাদের চলচ্চিত্রের যে সময়ের মধ্যে থেকে আমরা অতিক্রম করছি, এই দুঃসময়ে রাজ্জাক ভাইকে বড় বেশি প্রয়োজন ছিল। না না, আমি তো বাবা নই, আমি তো তোদের বুড়ো মিয়া। ক্যামেরার সামনে দক্ষ অভিনেতাই শুধু নয়, পেছনে প্রযোজক আর পরিচালক হিসেবেও সফল রাজ্জাক। তাই তো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তিনি। এই লম্বা সময়টা যে কীভাবে পার করেছেন আমরা দেখেছি, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, পরবর্তীকালে উনি আমাদের দ্বারাই আমাদের সকলের দেওয়া নাম নায়ক রাজ্জাক হয়েছেন। বাংলা চলচ্চিত্রের এক অধ্যায় নায়ক রাজ, আর তাই তো যতদিন টিকে থাকবে এই শিল্প ততদিন এই শিল্পী হয়ে থাকবেন স্মরণীয় পূজনীয়। একা লাগে তুমি পাশে নেই বলে। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা। তুমি পাশে। শান্ত আফগানিস্তান এখন অশান্ত, তালেবানের আধিপত্যে এখন দিশেহারা দেশটির জনগণ, কট্টরপন্থীদের ভয়ে আর আতঙ্কে দিন কাটছে আফগান সংস্কৃতি কর্মীদের, জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে গান নাচের শিল্পী কুশলীরা। মাস দুই আগেও বলিউড মুভির এই গানের দৃশ্য পর্যায়ে শুধুই ছিল সিনেমার দৃশ্য, তা এখন বাস্তব, যেখানে নেই কোনো গানের সুর কিংবা নৃত্যের ছন্দ, আছে শুধুই গুলিবর্ষণ আর হত্যাযজ্ঞ। তালেবানদের আকস্মিক হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর থেকেই যেন পাল্টে গেছে প্রেক্ষাপট। দুদিন আগেও যে দেশের সংস্কৃতি কর্মীরা ব্যস্ত সময় পার করেছেন নাচ গানের আসর কিংবা অভিনয় চর্চায়, জীবন বাঁচাতে তারাই আজ পালিয়ে বেড়াচ্ছেন। ২০ বছর আগেও অবশ্য ঠিক এভাবেই নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতি তালেবানদের হাতে ধ্বংস হতে দেখেছে আফগানরা, আর তাই দেশটির শিল্পীদের আকুতি বাঁচানো হোক তাদের, বাঁচানো হোক সংস্কৃতি। I just wanted to make a film about those women who are voiceless. Taliban বর্দে শাহ শুনেন। এদিকে বিশ্ববাসীর কাছে সাহায্য চেয়ে ভিডিও শেয়ার করেছেন আফগান নারী নির্মাতা সাহরা করিমি। এরই মধ্যে আফগানিস্তানের বর্তমান বাস্তবতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন বেশ কজন আফগান নির্মাতা। শাহরিন জেবিন, চ্যানেল 24। কারেজ 24-এ আরও একটা বিরতির সময় হয়েছে, কথা দিচ্ছি ফিরে আসব খুব তাড়াতাড়ি, আর তাই সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আয়োজনে, আর আপনারা দেখছেন বিনোদনের আয়োজন কালেস 24, সাথে আছি আমি শেফরিন সাবিন। দর্শক, এবারে ছোট করে জানব দেশ বিদেশের বড় তারকাদের কিছু টুকরো খবর, জানব সপ্তাহ জুড়ে কে কোন ইস্যুতে ছিলেন খবরের শিরোনামে। নির্বাচন নয়, চলচ্চিত্রের সমিতিগুলোতে প্রবীণ ও অভিজ্ঞদের নেতৃত্ব চান অভিনেতা ও প্রযোজক এম এ জলিল অনন্ত। সম্প্রতি বিএফডিসিতে অনুষ্ঠিত এক আয়োজনে তিনি বলেন, সিনেমার এই যে সংকট তার জন্য অনেকটাই দায়ী অন্তর্কন্দল। চলচ্চিত্রের শিল্পী কুশলীদের জন্য অক্সিজেন ব্যাংক চালু করেছে প্রযোজক খোরশেদ আলম খসরু, তার এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন সিনেমার অনেকেই। সম্প্রতি বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন। করোনাকালে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী সহ সংস্কৃতি অঙ্গনের মানুষরা। I will bring a nice doll for my dear mom.
অনলাইনে বিনামূল্যে দেখা যাবে গোর দ্য গ্রেভ চলচ্চিত্রটি, এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা গাজী রাকায়েত। মার্কিন দুই ডিজিটাল প্ল্যাটফর্ম প্লেক্স টিভি ও টাইফুন টিভির অ্যাপ দিয়ে দেখা যাবে এই সিনেমাটি। গেল ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া গোর দ্য গ্রেভ মাস তিন আগে আলোর মুখ দেখে যুক্তরাষ্ট্রে। আবারও ডান্স ইন্ডিয়া ডান্সের মঞ্চে ফিরলেন শিল্পা শেঠি। এরই মধ্যে সিজন ফোর এর নতুন পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। প্রতিযোগিতার শুরু থেকে বিচারকের ভূমিকায় দেখা গেলেও মাঝে স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির মামলার বিতর্কের জেরে শো থেকে সরে দাঁড়ান এই বলিউড অভিনেত্রী। সব গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে নেটিজেনদের হতাশ করলেন ক্যাটরিনা কাইফ। এতদিন বলিপাড়ায় ভিকি ক্যাটের প্রেম আর বিয়ের যে খবর চাউর হয়েছিল তা সত্য নয় বলে জানিয়েছে টিম ক্যাটরিনা। আপাতত টাইগার থ্রির কাজে ব্যস্ত ক্যাটরিনা কাইফ। আফগানিস্তানের সাহায্যে এগিয়ে এসেছেন হলিউড তারকা জেনিফার অ্যাস্টন। আফগান বিপর্যয়ে নারীদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ভক্তদের কাছ থেকেও সাহায্য সংগ্রহের কথা জানিয়েছেন এই মার্কিন অভিনেত্রী। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। বিনোদনের নানা খবর নিয়ে আসছে সপ্তাহের ঠিক একই সময়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, থাকুন চ্যানেল 24 এর সাথে। আর হ্যাঁ, এই সময়টা যেহেতু করোনাময় তাই নিয়মিত মাস্ক ব্যবহার করুন। সবাইকে শুভরাত্রি।